দেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ঘটনা 15ই আগস্ট এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ 21শে আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়াকে আসামি করে পুনরায় চার্জশিট দেবার দাবি জানিয়েছেন। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 75-এর 15ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সম্পর্কের যে অবনতি হয় তা আরও বেড়েছে 2004 সালের 21শে আগস্টের মধ্য দিয়ে। জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় তিনি বলেন, 15ই আগস্টের যে খুনিদের জিয়াউর রহমান পুনর্বাসিত এবং পুরস্কৃত করেছিলেন তাদের হাতেই জীবন দিতে হয় তাকে। ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত আমাদের রাজনীতিবিদদের মধ্যে নেই। বাংলাদেশে রাজনৈতিক সম্পর্কের অলঙ্ঘনীয় দেয়াল আরও উঁচু হয়েছে 75-এর পর 2004 সালের 21শে আগস্টে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যে গ্রেনেড হামলা পরিচালিত হয়েছে, একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এদিকে ধানমন্ডির 32 নম্বরে জাতীয় শোক দিবসের আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বিএনপি নেতারা আবারও মিথ্যাচার করছেন। মামলা না করে জজ নিয়ে নাটক করে ভিন্ন খাতে পরিচালনা করার প্রত্যেকটি ঘটনার জন্য আপনার নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা দায়বদ্ধ। এই ঘটনার দায় থেকে তাকে মুক্ত করার কোনো সুযোগ নেই। আজকে আমরা সেই কারণে দাবি করে যাই, এই মামলায় বেগম খালেদাকে আসামি করে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এই মামলার চার্জশিট দেওয়া হোক এবং তার বিচারে কারগড়ায় দাঁড় করানো হোক। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক দেশ ও স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আমাদের কাজকে শপথ নিতে হবে। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা।